সবাই জানি ঋতুস্রাব একটি স্বাভাবিক জীবনচালিকা। তবে আজ আমরা কথা বলবো যেসব কারণে নারীদের অনিয়মিত ঋতুস্রাব হয় সেসব কারণ নিয়ে। মাসিক আসলে কোনো রোগ নয়, প্রতিটি নারীর জীবনচক্রের একটি অংশ হচ্ছে মাসিক। তাই প্রতিটি মেয়ে যাতে মাসিক বিষয়টিকে আতঙ্ক হিসেবে না দেখে স্বাভাবিকভাবে দেখতে শেখে এবং সচেতন হয়, সেজন্য পরিবারের অবদান বেশ জরুরি। সাধারণত মেয়েদের 21 দিনের আগে বা 35 দিনের পরে হলে এবং সেটি যদি 3 দিনের কম বা 7 দিনের বেশি স্থায়ী হয় তাকে অনিয়মিত ঋতুচক্র বলে। আসুন জেনে নিই যেসব কারণে অনিয়মিত ঋতুস্রাব হয়। একটু বলে রাখা ভালো, যে কোনো বয়সী নারীর অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। নারীর ঋতুচক্র বা পিরিয়ড সাধারণত 28 দিন পরপর বা 28 দিনের 7 দিন আগে বা পরে, অর্থাৎ 21 থেকে 35 দিন পরপর হলেও সেটি যদি নিয়মিত ব্যবধানে হয়ে থাকে তাকেও কিন্তু স্বাভাবিক হিসেবেই ধরা হয়। তবে 21 দিনের আগে বা 35 দিনের পরে হলে এবং সেটি যদি 3 দিনের কম বা 7 দিনের বেশি স্থায়ী হয় তখন তাকে অনিয়মিত ঋতুচক্র বলে। যে সকল মেয়েদের প্রথম প্রথম মাসিক হতে শুরু করেছে তাদের অনিয়মিত ঋতুস্রাব হতেই পারে। তখন শরীরে হরমোনের পরিবর্তন হয় যার ফলে এমনটা হতে পারে, তাই এতে চিন্তার কোনো কারণ নেই। তবে অন্যদের ক্ষেত্রে ভিন্ন কথা, তাই তেমনটি যদি হয়ে থাকে তবে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। অনেক কারণে অনিয়মিত ঋতুস্রাব হতে পারে, তার ভেতর উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ, সাবালিকে হবার প্রথম 1 থেকে 2 বছর ডিম্বাশয়ের অপরিপক্কতা, শরীরের ওজন বেড়ে যাওয়া, হঠাৎ ওজন অনেক বেশি কমিয়ে ফেলা, মাত্রাতিরিক্ত শরীর চর্চা, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, জরায়ু টিউমার এবং এন্ডোমেট্রোসিস, থাইরয়েডের সমস্যা, জন্ম নিয়ন্ত্রণকরণ পিল এবং কপারটি ব্যবহার। যে সকল মা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন, কিছু কিছু রোগ আছে যেমন জরায়ুর পলিপ, ফাইব্রয়েড, জরায়ুর প্রদাহ এবং এন্ডোমেট্রিওসিস যদি হয়। এছাড়া কিশোর বয়সে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের তারতম্যের কারণেও কিন্তু অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। অনিয়মিত ঋতুস্রাবে যে সকল সমস্যা হয়ে থাকে সেসব হচ্ছে, 1 মাসে রক্তপাত বেশি হতে পারে তো অন্য মাসে একেবারে কম হতে পারে, আবার বেশি সময় ধরে রক্তপাত হতে পারে, আবার পরিমাণে বেশিও কিন্তু রক্ত যেতে পারে, সন্তান ধারণের ক্ষমতা কমে যেতে পারে, কিছু ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণও হতে পারে, এছাড়া মানসিক অশান্তি এবং মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। চিকিৎসকের কাছে কখন যাওয়া উচিত? 21 দিন আগে বা 35 দিনের পর যদি ঋতুস্রাব হয়, 2 ঋতুচক্রের মধ্যবর্তী সময়ের ব্যবধান যদি দিন দিন পরিবর্তিত হতে থাকে, পিরিয়ডের স্থায়িত্ব যদি 3 দিনের কম বা 7 দিনের বেশি হয়ে থাকে, ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত এবং পেটে অসহ্য ব্যথা যদি অনুভূত হয়, বছরে 3 বার বা তার কম যদি ঋতুস্রাব হয়, চিকিৎসকেরা সাধারণত এইসব ক্ষেত্রে কি করে থাকেন? অনিয়মিত মাসিকের রোগীদের গত 6 মাসের মাসিকের ক্যালেন্ডার রাখতে বলা হয় এবং কি ধরনের মাসিকের সমস্যা সেটি ক্যালেন্ডার দেখলেই বোঝা যায়। এছাড়া ডাক্তার রোগীর হিস্ট্রি, শারীরিক পরীক্ষা এবং কিছু রক্ত পরীক্ষা সহ আলট্রাসোনোগ্রাফি করে জরায়ু এবং তার আশেপাশে কোনো সমস্যা আছে কিনা সেটি নির্ণয় করে থাকেন। কিশোরীদের অনিয়মিত মাসিকের কারণগুলো সম্পর্কে জানি। ডিম্বাশয়ের অপরিপক্কতা, যার কারণে আসলে মেয়েদের হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনে তারতম্য হয়ে থাকে এবং মাসিক যেই পর্দা থেকে হয় সেই পর্দা নিজেকে ধরে রাখতে পারে না এবং তখন সেটি ভাঙতে শুরু করে। পরিপক্ক ডিম্বাশয় হচ্ছে সেটি যেটি থেকে প্রতি মাসে 1টি করে ডিম্বাণু ফুটে বের হয়। কিশোরীর ডিম্বাশয় পরিণত হতে সাধারণত 1 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এজন্য এ 1টি বছর মেয়েদের মাসিক অনিয়মিত হয়, ওজন পরিবর্তিত হয় এবং মানসিক পরিবর্তনও ঘটে থাকে। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, যেখানে অনিয়মিত মাসিকের সাথে হাতে, পায়ে এবং মুখে অবাঞ্ছিত লোম হতে পারে এবং ঘাড়ে ও গলায় কালো দাগ পড়ে যেতে পারে, ওজনও বেড়ে যেতে পারে। এছাড়া যে সকল কিশোরীর থাইরয়েডের সমস্যা আছে সে সকল কিশোরীর মাসিক কিন্তু অনিয়মিত হতে পারে। তাদের আসলে দুশ্চিন্তা থাকে কখন মাসিকটি হবে, তাদের ঋতুস্রাবটি কখন হবে সেটি বুঝবার জন্য কিছু লক্ষণ আছে। কোমরের পেছনে ক্রাম্পিং পেইন হতে পারে, ব্রেস্ট ভারী ভারী লাগতে পারে, মাথা ব্যথা হতে পারে, ব্রণ হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, মেজাজ পরিবর্তন হতে পারে, পেট ফাঁপা দিতে পারে। কিশোরীরা কিভাবে আসলে মাসিকের জন্য তৈরি থাকবে? যে সকল কিশোরীর অনিয়মিত মাসিক থাকে তাদেরকে যেন অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়তে হয় সেজন্য আসলে নিজেকে তৈরি রাখতে হবে। একটি প্যাড তাদের স্কুল ব্যাগে রাখতে পারে যাতে হঠাৎ মাসিক হলে অপ্রস্তুত অবস্থায় না পড়তে হয়। চলুন দর্শক, চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জেনে নিই। জীবনযাত্রা পরিবর্তন, যোগ ব্যায়াম, ওজন কমানোর জন্য ব্যায়াম এবং খাদ্যাভ্যাস পরিবর্তন, এই জীবনযাত্রার পরিবর্তনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া
প্রোজেস্টেরন ট্যাবলেট বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি কিন্তু চিকিৎসকেরা উপদেশ দিয়ে থাকেন। এছাড়া থাইরয়েড যদি থাকে সেক্ষেত্রে থাইরয়েড সমস্যার জন্য ওষুধ দিয়ে থাকেন। প্রতিরোধ করবার উপায়গুলোর মধ্যে হচ্ছে, প্রথমেই স্বাস্থ্যকর জীবন আচরণে আসলে গুরুত্ব দিতে হবে। এছাড়া মানসিক চাপমুক্ত থাকতে হবে, অতিরিক্ত উদ্বেগ পরিহার করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, এছাড়া নিয়মিত ব্যায়াম করতে হবে। তবে সেটি যেন অতিরিক্ত ব্যায়াম না হয়ে যায়। ফাস্টফুড বা জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে। পুষ্টিকর এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই। একটু সচেতনতা, পিরিয়ডের সময় প্রায় সব মেয়েদেরই কম বেশি শরীর খানিকটা ম্যাচ ম্যাচ লাগে এবং শরীর খারাপ করে, মাথা এবং স্তনে ব্যথা ভাব হয় এবং মেজাজও অনেক সময় খিটখিটে হয়ে যায়। তাই এ সকল সমস্যা থেকে মুক্তি পেতে অনেক সময় গাইনি এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ ভেষজ চা ও পান করবার পরামর্শ দিয়ে থাকেন। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের পেজটিতে লাইক দিন এবং কমেন্ট করুন এবং শেয়ার করুন। ভালো থাকবেন।